ভারতের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের পর ক্রিকেটারদের সমালোচনায় মেতেছে সমর্থকরা, বিশেষ করে একাদশে তাসকিনকে না রাখায় অনেকেই হয়েছেন বিস্মিত। সমর্থকদের মতো জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও অবাক হয়েছেন ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে তাসকিনকে না দেখে। একই সঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন রিশাদ এবং তানজিম সাকিবকে। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মাশরাফি লিখেন, সাউথ আফ্রিকার আমেরিকার খেলা দেখেই বোঝা গিয়েছিল এই উইকেট অন্য মাঠের মতো না, এখানে রান হবে। আমরা প্রথম ম্যাচে জাকেরকে বসিয়ে মেহেদিকে খেলিয়েছি, কারণ অবশ্যই দুই ওপেনারেই বাহাতি ছিল। তাসকিন প্রসঙ্গে সেই পোস্টে মাশরাফি আরও লিখেন, যতটুকু জানি 2022 বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত তাসকিন যতগুলো ম্যাচ খেলেছে, স্রেফ আগের ম্যাচটি অর্থাৎ অস্ট্রেলিয়ার সঙ্গেই সে শুধু উইকেটলেস ছিল। তারপরে আবার বিগত 2 বছর তার ইকোনমি রেট 7-এর নিচে, সুতরাং পরিষ্কার যে আমরা আমাদের সেরা বলার এবং জেনুইন উইকেট টেকিং অপশন বাইরে রেখেই এই ম্যাচ খেলতে নেমেছিলাম। তানজিম সাকিব এবং রিশাদের প্রশংসা করে জাতীয় দলের সাবেক অধিনায়ক আরও লিখেন, তানজিম সাকিব এবং রিশাদ এ দুজন আসলেই অসাধারণ, দুজনেই বিশ্বকাপে শুরু থেকেই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিতে পেরেছে। আমি আসলে রিশাদকে নিয়ে দারুণ আশাবাদী, কারণ একজন লেগ স্পিনার আমাদের ক্রিকেটে সত্যিই খুব দরকার ছিল।